আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে আমার ডিউটির দ্বিতীয় দিন। তো আজকে আমি কত দিরহাম আজকে ইনকাম করি সেটা আর কি সম্পূর্ণ ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখেন যে আজকে আসলে ট্যাক্সিতে কত দিরহাম আর কি ইনকাম করা যায়। তো এই মুহূর্তে আমি গাড়ির মধ্যে আছি, তো আমি ডিউটি স্টার্ট করে দিছি। এখন বাজে হচ্ছে 4:39। তো আমি দেখাবো আমার মিটারটা এখনও 0-0 আছে, এখনও ডিউটি মানে কোনো কাস্টমার উঠাতে পারিনি, এখন বের হইতেছি। তো এই হচ্ছে আমার মিটার, এখন হচ্ছে ভোর 4:39, মাত্র 4 মিনিট হয়েছে কার্ড ওপেন করছি। তো গাইস আজকে একজনের ভাড়া আসছিল 89.50। তো কাস্টমার খুশি হয়ে আমাকে 500 দিরাম দিল। তো গাইস আপনারা দেখলেন কিছুক্ষণ আগে আমি একটা 90 টাকার একটা ভাড়া পাইছিলাম, তো আমাকে কাস্টমার খুশি হয়ে 500 টাকা দিছে। তো এটা হচ্ছে আমাদের ট্যাক্সি ক্যারিয়ারের হচ্ছে মাঝে মধ্যে অনেক সময় টিপস পাওয়া যায়, আবার অনেক সময় টিপস পাওয়া যায় না। অনেক সময় দেখা গেছে যে কিছু কিছু কাস্টমার আছে যে 12 টাকা মানে মিনিমাম চার্জ হয়, তো অনেক সময় 50 ফিলসের জন্য বসে থাকে। তো বিভিন্ন ধরনের ক্যাটাগরির এখানে কাস্টমার পাবেন আপনারা। তো আলহামদুলিল্লাহ একটা ভালো একটা টিপস পাইলাম। তো এই হচ্ছে কাজের পরিস্থিতি, মাঝে মধ্যে টিপস পাওয়া যায়, মাঝে মধ্যে পাওয়া যায় না। যেমন এই কাস্টমারের ভাড়া আসছিল 81 টাকা আটানা। তো এই কাস্টমারটা হচ্ছে সে কার্ডে পেমেন্ট করছে, তো ক্যাশে পেমেন্ট করেনি, সে অনলাইনে পেমেন্ট করে দিয়েছে আর কি। তো ভাই ভাইদের আজকের মতো কাজ এখানে শেষ করে দিছি। দেখতেই তো পাইতেছেন আমার শিফট সামারি আজকের। আজকে হচ্ছে 22 তারিখ নভেম্বরের। তো আজকে টোটাল কাজ হয়েছে হচ্ছে আমার 605 টাকা আর হচ্ছে 87 টাকা। তো 693 টাকার কাজ হয়েছে, যার মধ্যে 11টা হচ্ছে ট্রিপ উঠেছি আর 7টা হচ্ছে বুকিং। তো গাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে হইতেছে। তো এটাই হচ্ছে আমাদের কাজের আর কি পরিস্থিতি, কখনো কাজ হয় তো কখনো কাজ হয় না। আজকের সবচেয়েতে খুব ভালো একটা মুহূর্ত ছিল যেটা আর কি 90 টাকার ভাড়া আসছিলো কাস্টমারের, তো 500 দিরাম দিয়েছিলো আমাকে খুশি হয়ে। তো অনেক সময় এইগুলো টিপসগুলো পেতে আসলে অনেক ভালো লাগে, এতে কাজের স্পিডটা বাড়ায় দেয়। তবে একটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাই, ট্যাক্সি জবটা হচ্ছে এমন একটা জব আপনার ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এখানে আপনি ধৈর্য ধরে যদি কাজ করতে পারেন তাহলে আপনি সাকসেস, আর যদি ধৈর্য যদি আপনার না হয় বা ধৈর্য যদি না থাকে আপনার তাহলে কিন্তু আপনি কাজ করতে অনেক অসুবিধা হবে। তখন সেক্ষেত্রে দেখা গেছে আপনি ফাইন খাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। আমি আগামী পুরো 1 মাস আমি আমার শিফট সামারি আপনাদের সবাইকে দেখাবো যে আসলে আমি কয় টাকা কাজ করি, কয় টাকা বেতন পাই, কীভাবে কী আসে না আসে সমস্ত ইনফরমেশন পাবেন। আমি চেষ্টা করব প্রতিদিনই ভিডিও আপলোড দেওয়ার, প্রতিদিন কয় টাকা কাজ করি, কী করি না করি সারাদিন, এগুলো আমি আপলোড দেওয়ার চেষ্টা করব। তো অনেক সময় অনেক ভিডিও ফুটেজ আমি দিতে পারি না কাস্টমারের সাথে আসলে আমরা কীরকম কী করি না করি, ওইগুলো আসলে ফুটেজগুলো নেওয়া অনেক ডিফিকাল্ট। আর অনেক সময় যদি কাস্টমার কমপ্লেন করে এই নিয়ে তাহলে মনে করেন অনেক জরিমানা হতে পারে আমাদের, বা আমাদের ফাইন আসতে পারে বিভিন্ন ধরনের। এটা সেক্ষেত্রে যদি ভিডিও ফুটেজ নেই তাহলে সেক্ষেত্রে আবার পারমিশন নিতে হবে। তবে অনেক ক্ষেত্রে অনেক কাস্টমার এতে রাজি হয় না। আমি কিছু কিছু টিপ আপনাদের সাথে শেয়ার করি যে কয় টাকা ভাড়া আসে কয় টাকা আসে না। অনেক সময় অনেক ছোটো ছোটো ভাড়াও পাই আমরা, তো সেগুলো শেয়ার করা হয় না, কারণ দেখা গেছে যে ওইটা ভিডিও নিতে গেলে আরেকটা বুকিং এসে পড়ে বা একটা কাস্টমার চলে আসে গাড়ির মধ্যে, তখন আর ওইগুলো আর ফুটেজগুলো নেওয়া হয় না। তো কথা বলে আর লাভ নেই। তো সবাই ভালো থাকবেন। আর আসলে আমি বেতন কত পাই না পাই এগুলো সম্পূর্ণ ভিডিও ডিটেলসের মাধ্যমে আপনারা দেখতে পাবেন মাস শেষে, মানে আগামী এটা তো সেপ্টেম্বর মাস, অক্টোবরের 20 তারিখ আমার 1 মাস পূরণ হবে। এই মাসের স্যালারিটা মানে 20 সেপ্টেম্বর মাসের স্যালারিটা যেটা আর কি 20 তারিখ থেকে 21 তারিখ থেকে শুরু হয়েছে, এটা শেষ হবে অক্টোবরের 20 তারিখ। তাহলে নভেম্বর মাসে আমি স্যালারি পাবো, যেটা ওইটার একটা শিফট সামারি আমি আপনাদেরকে দেখাবো, তখন বুঝতে পারবেন যে কয় টাকা আসছে স্যালারি। তো সবাই ভালো থাকবেন। তো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক করবেন, কমেন্টস করবেন, যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে।
তাহলে সেগুলোর আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।